আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে কালে একটা মিটিং হয়েছিল, সিএম স্যার মানে একটা পদক্ষেপ লয়েছিল কি আমার যে পিকনিক সিজন চলি আছে মানে ফেস্টিভ্যাল সিজন, মানুষ মদ খায় চলায় গাড়ি মানে হেলমেট নিপিন্ধে অ্যাক্সিডেন্ট বড়ি যায় জেনারেলি মানে হর বছর, এইটার কারণে স্যার ড্রাইভ লোব কারণে মানে নির্দেশ মতে আমি আজি আর একটা দিকে আর আমার এডিসি এসপি সকলক লই আমি এটা মানে চেকিং নিছে না, আমি চেক পয়েন্ট করি, আমি বারাটা চারিআলি পয়েন্টের পর রাখিলো ইয়াত এন্ড এই মুহূর্তে আমি মানে 15,000 টাকা তো কালেক্ট করিলো, অ্যারাউন্ড 15,000 কালেক্ট হওয়া হয়েছিল, আরো ড্রাইভ যেনকে বেশিকে করিম আমি এন্ড মই সকলকে রাইজক স্পেশালি রিকোয়েস্ট করু আপনি যদি পিকনিকর যায় এনেকে যায় এটা ডেজিগনেটেড ড্রাইভার যে আমি দিম যে কম আমি আপনাক দিবই লাগিব এন্ড ড্রাইভার যদি ড্রাঙ্কেন হয় তো আপনাক সকলকে ফাইন পারিব, তো এনেকে না ভাবো কি বাস ড্রাইভার খায় আছে আমি কি করু এনেকে নচলিব, আপনি স্ট্রিক্টলি এনশোর করিব লাগিব কি আপনার ড্রাইভার মদ না খায় আর তেও সেফ ড্রাইভিং করে আছে, তেওর লাইসেন্স সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এন্ড ইন্স্যুরেন্স যে আছে তিনও ডকুমেন্ট ভ্যালিড আছে, স্পেশালি বাইকার সকলক মই অনুরোধ করু কি আপনি হেলমেট পিন্ধিবই লাগিব অফকোর্স আইন মতে, আর পিলিয়ন রাইডার যে আমি কম মানে পিছত যে বহে মানুষ তেওঁকো হেলমেট পিন্ধাব কারণে আমি অনুরোধ করু এন্ড যদি আপনি মানে ধরে যাব পেনাল্টি তো দিবই লাগিব, এনেকে তিনটা বার যদি বড়ে আপনার গাড়ি তো মানে সিজ হয়ে যাব, তো এনেকে রিস্ক আপনি নলব, আপনি সকল আইন মতে আপনার মানে ভালকে প্রশাসন যেনেকে কয় আছে আপনি কোঅপারেট করক। আপনাদের গম পাইছে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে আর সকল জেলার লগতে আমার কামরূপ জেলাতেও আমি আজি এই এই যে বাইকার্সর বিরুদ্ধে বা ড্রাঙ্কেন ড্রাইভের যি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাইছোঁ অতৰ্কিতভাৱে, আৰু এই অভিযানত আমি তেওঁলোকক সতৰ্ক কৰি দিছোঁ আৰু লগতে আমি তেওঁলোকক ফাইনো কালেকশ্যন কৰিছোঁ, আমি এটাই কথা তেওঁলোকক বুজাই দিছোঁ যে সজাগ হ'ব লাগিব আপোনালোকে আৰু আপোনালোকৰ ঘৰত আপোনালোকৰ পৰিয়ালে ৰৈ আছে আৰু পিলিয়ন ৰাইডিঙৰ ক্ষেত্ৰতো যাতে হেলমেট পৰিধান কৰে আৰু যিসকলে আজি চাৰিচকীয়া বাহন চলাইছে ড্ৰাংকেন ড্ৰাইভিং নহ'ব, মদ খাই নিচা ভাই নিচা খাই গাড়ী চলাব নোৱাৰিব আৰু এই ক্ষেত্ৰত আমি সকলো পৰিবহণৰ যি নীতি নিয়ম মানি তেওঁলোকে বৈধ নথি পত্ৰ লগত লৈ তেওঁলোকে আমাৰ ৰাজপথত চলাচল কৰিব পাৰিব। থেংক ইউ।